হাই বন্ধুরা, আমি অমৃত ভিলেজ ব্লক থেকে। অনেকে বলে যে কলকাতা শহরে নাকি পরিষ্কার না, পরিচ্ছন্ন না, সবসময় কাঁচরা হয়ে থাকে, নোংরা হয়ে থাকে। তো আমি কোনো সময়, আমি আজ 6-7 বছর ধরে কলকাতা শহরেই থাকি, আর কলকাতা শহরের অলি গলি সব জায়গায় কম বেশি ঘুরেছি। আমি কিন্তু আজ পর্যন্ত কখনো দেখতে পাইনি যে কলকাতা শহর নোংরা। তো সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন, আর আমি এর আগে অনেক শহরে গিয়েছি, তো এর মতন পরিষ্কার জায়গা, আর বিশেষ করে আমাদের এই পশ্চিমবাংলার যে মানুষজন আছে, এরা এত মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। আর তো যত রাতই হোক কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? তুমি একা মেয়ে ছেলে, তুমি যত রাতই হোক কলকাতা শহরে ছেড়ে দেবে, কোনো একটা প্রবলেম হবে না, কোথাও থেকে কোনো প্রবলেম। অন্য শহরে যে ভয়টা থাকে, কিন্তু কলকাতা শহরে সেই ভয়টা কখনোই থাকে না, ঠিক আছে? কারণ আমি নিজেই চলাফেরা করে জানি, আমি দেখি কলকাতা শহরে মেয়েরা রাত 10টা 12টা 1টা 2টা 3টে নেই, 4টে নেই, একদম পুরো ফাঁকা রোড, কেউ নেই, সে সবসময় মানুষজন ঘুরে বেড়াচ্ছে, চলে বেড়াচ্ছে, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। ওই জন্য আজকে ভাবলাম যে কলকাতা শহরটা তো দেখাই কেমন পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ক্যামেরাতে এত সুন্দর পরিষ্কার, আর তার বলানে আর সব জায়গায় মানে এত সুন্দর রোডের সাইডে যে গাছগুলো লাগানো বা ব্রিগেডগুলো দিয়া না, এত সুন্দরভাবে কালার বা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, মানে দেখলেই সবসময় একটা মনের মধ্যে একটা মনে ভালো একটা খুশির ভাব চলে আসে, যে মনে হয় কি যে না একটু ঘুরে বেড়াই একা একা, ঠিক আছে? তো আমি তো ঘোরার টাইম পাই না, খুব কম টাইম পাই, যে কাজ আমার প্রায় 12 ঘন্টা সবসময় কাজ করতেই হয়, ঠিক আছে? প্রায় মাঝে সাথে 1-1.5 ঘন্টা টাইম পাওয়া যায়। তো আমি ভাবি যে চলো একটু ঘুরে আসি, আর আমার বন্ধুদের সাথে একটু কথা বলে আসি সব। তো এই জন্য ভিডিও গুলো বানাচ্ছি, আর তোমাদের তার সাথে কলকাতা শহরটাও দেখাবো যে কলকাতা শহরটা কেমন পরিষ্কার বা কতটা ভালো। কলকাতায় এসে আজ পর্যন্ত আমার এরকম কোনো জিনিস আমি দেখিনি আমার চোখের সামনে, লোকের মুখে অনেক কথা শুনতাম আগে যে এ হয় ও হয়, কিন্তু আমি আজ পর্যন্ত দেখিনি যে এই জিনিস হয়, যে মারামারি ঝগড়া ঝাটি বা অশান্তি এগুলো গ্রামের দিক বেশি হয়। আমি দেখেছি গ্রামের দিকে এগুলো বেশি হয়, শহরে একদম এইসব হয় না, আর শহর সবসময় ঠান্ডা পরিবেশে থাকে, ঠিক আছে? শহর সবসময় ঠান্ডা পরিবেশে থাকে। আর আমি এর আগে যাদবপুরে থাকতাম, এখন এখন আসি আসছে তোমার বিধাননগর সেক্টর, বিধাননগর সিটি সেন্টারে। তো যাদবপুর তো ভালো ছিলই, যাদবপুর খুব ভালো ছিল, কিন্তু আমি যখন সিটি সেন্টারে আসলাম, এই এরিয়াটা এত সুন্দর পরিষ্কার, আর এই এরিয়ার যে জায়গাগুলো এত সুন্দর করে সাজানো গোছানো, তা বলে আমি বোঝাতে পারবো না। তো ভাবলাম যে একটু, এই জন্য ভাবলাম যে একটু ভিডিও করি, ভিডিও করে দেখাই যে কেমন মানে সিটি সেন্টার এলাকাটা কেমন, ঠিক আছে? আর দেখুন রাস্তাঘাটে কোল দিয়ে সব ফুলের ফুলের বাগান, ঠিক আছে? কোল দিয়ে কিন্তু সব ওই যে ব্যারিকেড, কত সুন্দর সুন্দর ব্যারিকেড করা, দেখুন দেখলেই মনে হয় কি যে। আর আমি বেশিরভাগ রাত্রি এই জায়গাতেই ঘুরে বেড়াই, ঠিক আছে? আর যখন অর্ডার আমাদের, যখন আমার রেস্টুরেন্টের কাজ শেষ হয়ে যায়, আমি কি করবো, তখন এমনিতে ঘুরে বেড়াই, একটু হাওয়া বাতাস খাই, একদম সবসময় ঠান্ডা হাওয়া বাতাস খেয়ে এটে চলো ঘুরে আসি। তো কলকাতার এই সিটি সেন্টার এলাকাটাই একটা যে জিনিসটা দেখা যায়, সে হচ্ছে ফুল ফুল বা যে ফলের যে নার্সারি হয় না, এই জিনিসটা, এই যে অনেক জায়গায় আমি এই জিনিসটা দেখতে পেয়েছি, দেখুন এই দেখুন নার্সারিটা। আর এখন একদম পুরো রোদ, তো 3টে 3টে 3:30 বাজে, তো পুরো একদম কড়া রোদ,
তো এখন আমার ক্যামেরায় ছবিটা সেরকম ভালো আসছে না। ঠিক আছে, তো চলুন। আর এই একটা জিনিস, এখানে কিন্তু এই সিটি সেন্টার এলাকায় কিন্তু যে জিনিসটা দেখা যায় বেশিরভাগ সরকারি অফিস, ঠিক আছে, সরকারি অফিস বা কোনো প্রাইভেট কোম্পানির অফিস, বেশিরভাগ অফিস এলাকা, ঠিক আছে, এখানে অফিস এলাকা। আর এই জন্য আর এখানে যারা আমার আমি যা দেখলাম অন্য সব এলাকায় যত একটু মধ্যবিত্ত পরিবারের লোকজন বসবাস করে, কিন্তু এই এলাকাটা কিন্তু একদমই তা না। এই এলাকাটা একদম পুরো একটা ভিআইপি এলাকা, ঠিক আছে, সব বাড়ি ঘরদেরও যেরকম এত সুন্দর বানানো, আর তার সাথে রাস্তাঘাট, আর তার সাথে মানে সব কিছু, মানে সব কিছু একটা খুব সুন্দর। এই দেখুন, এই আর একটা নার্সারি, এই দেখুন, এই আর একটা নার্সারি, ঠিক আছে, দুটো নার্সারি, এইটুকু জায়গার মধ্যে দুটো নার্সারি। তার মানে এ দেখে বোঝা যায় যে এই জায়গার মানুষজন কিন্তু এইসবের প্রতি খুব আকৃষ্ট, ঠিক আছে। তো চলুন আগে আগে দেখা যাক আরো। তো এখনই কাজ শেষ হলো, কাজ শেষে ওটা খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করার পরে মনে মনে ভাবলাম যে অনেকদিন বন্ধুদের জন্য কোনো ভিডিও দেওয়া হয় না, আর তো আজকে একটা ভিডিও ছাড়ি, ঠিক আছে, ওই জন্য ভিডিওটা করতে চলে আসলাম। ভিডিওটা করতে করতে এই দেখুন, এখানে এখানে যে জিনিসটা সব থেকে বেশি, এইটুকু জায়গার মধ্যে আর তিনটে নার্সারি, এই দেখুন আর একটা, এই দেখুন, দেখেছেন, শুধু নার্সারি। এখানে বিভিন্ন বিভিন্ন রকমের ফুল গাছ, ফল গাছ সব পাওয়া যায়, দেখ নার্সারিগুলো। তো এইটুকু জায়গার মধ্যে তিনটে, এইটুকু জায়গার মধ্যে তিনটে নার্সারি দেখতে পেলাম, এইটুকু জায়গার মধ্যে, ভাবতে পারেছেন তিনি। আর এই জায়গার যে রোড বেশিরভাগ আছে মোড়, ঠিক আছে, চার পাঁচটা রোডের মোড় সব এক জায়গা, ঠিক আছে, একটু একটু দূরে গেলে এই মোড়গুলো বেশি, ঠিক আছে, আর অন্য সব জায়গায় কি লং থাকে, কিন্তু এই জায়গা লং না, একটু দূরে দূরে যাওয়ার পরেই বেশ বড় বড়। দেখুন কত সুন্দর, এর আগে ভাবি যে ভেবেছি যে যে আমি কলকাতা শহর যেখানে যেখানে কাজ করব বা যেখানে যেখানে যাব ভিডিও বানাবো, তা সে সুযোগটা কখনো হয়ে পারে না, অনেকদিন পর আজকে সুযোগ হয়েছে, ঠিক আছে, তো ভাবলাম এই সুযোগে একটু বানাই, তো ওই জন্য আজকে ভিডিওটা বানাতে চলে এসেছি। আর এই জায়গা একটা খেলা, হ্যাঁ, এই জায়গায় কিন্তু এটা আছে মোড়, তো চলুন একটু ওইদিকে যাই, ভুল রাস্তায় এসে গেলাম, যাওয়ার দরকার ছিল ওইদিকে, কিন্তু চলে এসেছি এইদিকে। গাড়িটা পাস হয়ে নিক, তারপর যাবো ওইদিকে, কি করবো, খেয়ে উঠে বেশিক্ষণ বসে থাকতে ভালো লাগছিল না, তো ভাবলাম বসেই তো থাকি, আর যে জায়গায় বসে থাকি অনেকটা গরম হয়ে যায়, ঠিক আছে, বসে থাকার থেকে একটু ঘুরিয়ে বেরিয়ে আসি, ভালোই লাগবেন। আর আজকে একটু অর্ডারের চাপ কম আছে, যেহেতু জামাই ষষ্ঠী না, তো জামাই ষষ্ঠীতে অর্ডারের চাপটা একটু কম আছে,
ভালাম বে বেরিয়ে আসি। তো অন্য সব জায়গায় যেরকম রাস্তাঘাটে না সব ময়লা টয়লা দেখা যায়, যেমন গাদা মেরে রাখে বা অনেক কুড়িয়ে রাখে, কিন্তু এই জায়গাটা তা না। এই বিধাননগর এই সেক্টর 5 বা সিটি সেন্টার এই এলাকাটা পুরো এত সুন্দর পরিষ্কার আর বলতে হবে না, ঠিক আছে। আর এই জায়গা কিছু সরকারি এই দেখুন, আরে এত সুন্দর ঠান্ডা, প্রত্যেকটা রাস্তার কোলে বড় বড় গাছ আর এত সুন্দর ঠান্ডা যে যে কোনো জায়গা আপনি বসে একদম নিলিবিলি সুন্দরভাবে সুন্দর পরিবেশে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেবেন তাও মনে হবে না কি যে এই জায়গাতে চলে যায়, এত সুন্দর লাগে এই জায়গাগুলো, ঠিক আছে। এই এই যে গাছগুলো দেখা যাচ্ছে না, এরকম প্রত্যেকটা রোডের কলতে প্রত্যেক জায়গায় এরকম ভাবে গাছ, ঠিক আছে, প্রত্যেক জায়গায় এরকম ভাবে গাছ। তবে দেড় ঘন্টা টাইম আছে হাতে, ভেবেছি এই দেড় ঘন্টায় ঘুরে বেড়াবো, ঠিক আছে। অবশ্য পাহাড় একটু ব্যথা করবে, তবে কিছু করার নেই, টাইম যখন পেয়েছি অনেকদিন পর তো ঘুরেতে বেড়াবো। আর অনেক বড় বড় বিল্ডিং এদিকে, ঠিক আছে, মানে পাঁচ ছয় ছয় সাত তলার নিচে এদিকে কোনো বিল্ডিং নেই, সব বড় বড় বিল্ডিং। আর রোড রাস্তাঘাট দেখো, রাস্তাঘাট গুলো আর এরকম সুন্দর পরিষ্কার একদম সব জায়গা, এমন কোনো জায়গা নেই যে এরকম পরিষ্কার নেই, সব জায়গা এরকম পরিষ্কার। তো আমি বেশ মানুষজনের মধ্যে বেশি যাইনি, ফাঁকা জায়গাতে ভিডিওটা করছি, কারণ দেখা দেখাচ্ছি আমার বন্ধুদের যে এই এই শহরটায় বা এইদিকে। আর এইদিকে কিন্তু একটা জিনিস, ঘর ভাড়া কিন্তু প্রচুর এদিকে। আমরা যে আমাদের যে জায়গায় ঘর, আমাদের যে জায়গায় কাজ করি বেশিরভাগ কাজের ক্ষেত্রে কি হয় বা কাজের জায়গার সাইডেই ঘর ভাড়া নয়, কিন্তু এই জায়গাটা কিন্তু ঘর ভাড়াটা নেওয়া সম্ভব না, কারণ এই জায়গায় এতটা ঘর ভাড়া যে কি করে কোনো কোম্পানি টোম্পানি যদি থাকার ঘর দেয় তো ও কি করে এখান থেকে নাই নাই করে আধা ঘন্টা এক ঘন্টা রাস্তা দূরে সেই দিকে ভাড়া করে থাকে, ওইদিকে একটু ভাড়া কম। তো এই এলাকাটাই ঘর ভাড়া প্রচুর, ঠিক আছে। হ্যাঁ, সামনে সামনে খুব সুন্দর একটা জিনিস দেখতে পেয়েছি। তো ব্যাক অ্যাকচুয়ালি ব্যাক ক্যামেরাটাই আজকে চালু করতে পারছি না, কারণ আমার কাছে যে ইয়েটা ব্যাক কভারটা থাকে সে ব্যাক কভারটা আমি আজকে নিয়ে আসতে পারিনি। তো এমন যেটা নিয়ে এসেছি পুরো ওটা দিয়ে পিছনে ক্যামেরাটা আসছে না, ঠিক আছে। তবে একবার চেষ্টা করছি যদি আসে।